মজার গল্প সিংহরাজার দুঃখ। একদিন রাজসভায় সিংহরাজা খুব মুখ ভার করে বসেছিল। সভাপণ্ডিত শিয়ালের বিষয়টা দৃষ্টি এড়াল না। সভা শেষে শিয়াল পণ্ডিত সিংহরাজার কাছে একান্তভাবে কারণটা জানতে চাইল। সিংহ বলল, আজ প্রাত ভ্রমণকালে লক্ষ্য করলাম পাখিরা কি সুন্দর মনে আনন্দে আকাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি উঠতে পারি না, তাই পাখির মতো নীল আকাশ দেখতে পাই না, অন্য দেশ ভ্রমণ করতে পারি না, গাছের উপর ঘুরে বেড়াতে পারি না, আকাশের মেঘের সাথে খেলা করতে পারি না, তাই মনটা বড় ভারাক্রান্ত পণ্ডিত। শিয়াল বলল, মহারাজা আপনি কি বিশাল রাজ্য শাসন করেন, রাজ্যের সব জীবজন্তু আপনাকে কত শ্রদ্ধা করে, রাজ্যের সব কিছুই আপনার কথায় চলে, আপনার কত ক্ষমতা, আপনাকে সবাই রাজা হিসাবে জানে, আপনাকে কারো কথায় উঠাপসা করতে হয় না, আপনার স্বাধীন জীবন, কিন্তু পাখিদের তো আপনার মতো এত সব বৈশিষ্ট্য নেই, অতএব পাখিদের চেয়ে আপনারই বেশি সুখী হওয়ার কথা। শিয়াল পণ্ডিতের কথা শুনে সিংহরাজা চুপ করে শিয়ালের দিকে তাকিয়ে রইল। মূল কথা, সকলের মনে এমন কি রাজার মনেও দুঃখ আছে।